আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি ফুড ফিউশন। আমি আজকে আপনাদেরকে দারুণ মজার ঘি পাউন্ড কেক তৈরি করে দেখাবো। ঘি দিয়ে তৈরি এই পাউন্ড কেক খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার পাউন্ড কেক তৈরি করতে হয়। প্রথমেই একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুইটা ডিম নিয়ে নিচ্ছি। আর পাউন্ড কেক তৈরিতে ডিমের কুসুম এবং সাদা অংশ কিন্তু আলাদা করে নেওয়ার কোনোই দরকার নেই। এখন এর মধ্যে 3/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। কোয়ার্টার কাপ দিয়ে 3 বার দিলেই কিন্তু 3/4 কাপ হয়ে যাবে। বিটারের সাহায্যে বিট করে নিচ্ছে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায়। পাউন্ড কেক তৈরিতে আমাদের কিন্তু ডিমের ফর্ম ইম্পর্টেন্ট না, চিনিটা ভালোভাবে গলে গেলেই বিট কর অফ করে দিতে হবে। এখন এর মধ্যে 1/4 কাপ দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে 1/2 কাপ ঘি দিয়ে এই সম্পূর্ণ কেকটা তৈরি করতে পারেন। আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি বাটার। এখন এর মধ্যে 3-4 ফোঁটা দিয়ে দিচ্ছি বাটার এসেন্স। আপনাদের কাছে বাটার এসেন্স না থাকলে আপনারা এখানে বাটার এসেন্সের পরিবর্তে 3-4 ফোঁটা ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। বিটারের সাথে লো স্পিডে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর ডিমের সাথে বাটার মিশতে কিন্তু কিছুটা সময় লাগবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ ফুড কালার। এখন এই ফুড কালারটাও বিটারের সাহায্যে লো স্পিডে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমাদের বিটারের কাজ এখন পুরোপুরি শেষ। বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা চালি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটাকে আমি প্রথমে খুব ভালোভাবে একটু চেলে নিচ্ছি। এখন এর মধ্যে 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। ঘি দিয়ে তৈরি পাউন্ড কেকে ফ্লেভার ভালো আসার জন্য গুঁড়া দুধের পরিমাণ কিন্তু একটু বেশিই লাগবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। পাউন্ড কেকে কিন্তু আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। 1/2 চা চামচ বেকিং পাউডার এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখন সব শুকনো উপকরণ খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে, এখন একটা স্পেচুলার সাহায্যে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই কেকের ক্ষেত্রে আলতো করে মিশিয়ে নেওয়ার কোনো দরকার নেই, সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশে গেলেই হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখন এই কেকের ব্যাটার 7 ইঞ্চি সাইজের একটা পাউন্ড কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। মোল্ডটাতে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কেকের সম্পূর্ণ ব্যাটার দিয়ে দিচ্ছি। হালকা ট্যাপ করে নিয়ে বেক করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে বেক করে নিচ্ছি 50 মিনিট। পাউন্ড কেক হতে সময়টা কিন্তু একটু বেশিই লাগে। 50 মিনিট হয়ে গেছে, চুলা অফ করে দিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা কেক টেস্টারের সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কি না। একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা ভালোভাবেই হয়ে গেছে। এখন এই কেক পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হওয়ার পর ব্রেড নাইফের সাহায্যে এর চারো সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি। প্লেটের ওজনটা আমি প্রথমেই মাইনাস করে দিয়েছি। এখন এর উপরে কেকটা দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। কিচেন স্কেলের উপরে সার্ভিং প্লেট নিয়েছি। কেকটার ওজন 1/2 কেজি বা 1 পাউন্ডের চাইতে কিছুটা বেশি হয়েছে। এখন এই কেক স্লাইস করে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সফট হয়েছে। ঘি দিয়ে তৈরি এই পাউন্ড কেক খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। বাসায় অবশ্যই একবার এইভাবে ঘি দিয়ে পাউন্ড কেক তৈরি করবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে এই পাউন্ড কেক অনেক ভালো লাগবে। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।